আগারে তোমার ফজরের নামাজ তোমার কাজে হয়ে গেল, আমি মনে করেছিলাম আমি একটা বিশাল বড় কাজ আমি করে ফেলেছি, কিন্তু না না আমি দেখলাম ফজরের নামাজ তোমার কাজে হয়ে গিয়েছে। তোমার যখন ঘুম ভেঙে গেল তুমি পূর্ব আকাশের দিকে চেয়ে দেখলে সূর্য উঠে গিয়েছে, মানে আমার ফজরের নামাজ কাজে হয়ে গিয়েছে। এই চিন্তা করে আল্লাহ পাকের আজাবের ভয়ে তুমি এত কাঁদা কাঁদলে, এত চোখের পানি ফেললে, সারাদিন কাঁদলে, আল্লাহ পাকে দরবারে তুমি কেঁদে কেঁদে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ আমার ফজরের নামাজ কাজা হয়েছে, আল্লাহ আমার ক্ষমা করে দাও, আল্লাহ আমার মাফ করে দাও, আল্লাহ আমি জীবন ফজরের নামাজ আর কাজা করব না। তুমি এত কাঁদা কাঁদলে, এত চোখের পানি তুমি ফেললে, আমি এত বড় ভুল করে ফেললাম, আমি আমি লাভ করতে গিয়ে আমার লোক লোকসান হয়ে গেল, তার কারণ হলো এত কাঁদা তুমি কাঁদিলে, আমি দেখতে পেলাম তুমি এত কাঁদা কাঁদলে, এমন 40 বছর ফজরের নামাজ পড়লে যে নাকি আল্লাহ পাক আমল নামায় ওই নামাজিকে দিয়ে থাকে, এক অক্ত এক এক অক্ত নামাজ ফজরের নামাজ কাজা হবার পরে এতটা তুমি কেঁদেছ, অত পরিমাণে 40 বছরের ফজরের নামাজের নাকি আল্লাহ পাক তোমার আমল নামায় আল্লাহ পাক বসিয়ে দিয়েছে। বিশাল ভুল কাজ করে ফেলিস, তোমার যদি আমি ঘুম না পাড়াতাম তাহলে তুমি শুধু ফজরের নামাজটাই পড়তে, আর ওই ফজরের নামাজের যে সবটা আছে সেইটাই তুমি পেতে। কিন্তু এই এক অক্ত নামাজ কাজা করে দেওয়ার পরে আমি দেখেছি তুমি যা কেঁদেছ, আল্লাহ খুশি হয়ে এইরকম ফজরের নামাজের সব তোমার আমল নামাই অনেকগুলো আল্লাহ পাক লিখে দিয়েছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। শয়তান বলতেছে লোকসান তো আমার হয়েছে, এখন কি হবে? শয়তান বলে আমি চিন্তায় পড়ে গেলাম, বড় লাভ করতে গিয়ে আমার লোকসান হয়ে গেল, এইবারে আমি চিন্তা করে নিলাম না 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 আল্লাহ পাকের এই নামাজি বান্দা সারা রাত ধরে ধরে এবাদত করেছে, আজকে ফজরের নামাজ পড়ি তারপর ঘুমাবে, এই অভ্যাসটা যদি থেকে যায় বিরাট নেকির অধিকারী হয়ে যাবে। আমি শয়তান চাই নে যে ওর অনেক নেকি হোক, আমি চাই ওর অল্প নেকি হোক, আল্লাহর কাছে কৈফাত দেওয়া লাগুক, ওকে হিসাব দেওয়া লাগুক, বিনা হিসেবে ডাইরেক্ট জান্নাতে যাতে না যায় সেই কাজটা তো আমি করব। কিন্তু না না এক অক্ত নামাজ কাজা করিয়ে দেওয়ার পরে এতটা কেঁদেছেন, এতটা চোখের পানি ফেলেছেন, আল্লাহ রব্বুল আলামিন তোমার ওপরে এতটা খুশি হয়ে গিয়েছে, না 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 আমি দেখলাম সারাদিন তুমি কাঁদলে, সারাদিন চোখের পানি তুমি ফেলালে, ওকে নামাজগুলো আদায় করে নিলে, এশার নামাজ আদায় করে নিয়ে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত তুমি করলে, নিশুতি রাতে তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করে নিলে, এইবারে ঘুম যাতে না আসে তুমি হেলান দিয়ে বসে থাকলে, কিন্তু না না আস্তে আস্তে তুমি বালিশে মাথা দিয়ে ঘুমাই পড়লে। আমি শয়তান আমি চিন্তাই পড়ে গেলাম, আজকেও যদি এর নামাজ কাজা হয়ে যায় আর আগামীকাল যদি এমনও যদি কাঁধে চোখের পানি ফেলায় তাহলে আবার তো এতটা নেকি পেয়ে যাবে, না 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 হতে পারে না হতে পারে না, আজকের আজানের 15 মিনিট আগে কে ডেকে দেয় যাতে করে শুধুমাত্র ফজরের নামাজটার সওয়াব পাক। আজকেও যদি ঘুমাই তাই তো এইরকম সব আবার অধিকারী হয়ে যাবে, এমন সবের অধিকারী যাতে আবার না হয় আমি তোমার আগাম আজানের 15 মিনিট আগে ডেকে দিচ্ছি, ওঠো আজান দেওয়ার সময় হচ্ছে, উজু করে নাও নামাজ পড়বে। শয়তান উপকার করে না ক্ষতি করে, দেখেছেন? কারণ
আমার নবী বলেছেন আমার হাবিবুল্লাহ বলেছেন ও সাহাবীরা আমি নবী জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বান্দাদের চোখের দু ফোঁটা পানি আমার আল্লাহ পাকের দরবারে বিশাল দামি তার কারণ হলো আমার নবী জানিয়ে দিয়েছে আমার হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে আল্লাহর কোন বান্দা বান্দিরা যখন গোনার সাগরে ডুব দেওয়ার পরে যত গোনা করেছে ওই গোনাগুলো সামনে নিয়ে ওই গোনাগুলো স্মরণ করে খালেস নিয়েতে যখন তওবা করে নেয় আর তওবা করার পরে ওই নামাজের পাটিতে হাত দুটি তুলে আমার আল্লাহ পাকের দরবারে শুধু যদি কাঁদে নিজের গোনা ক্ষমা করার জন্য আল্লাহ পাকের দরবারে যদি বারবার করন্দন করে বারবার যদি কাঁদে আহারে আল্লাহর ওই বান্দা আল্লাহ পাকের ওই বান্দির চোখের পানি নাকি ঢোকায় আসার আগে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই হাত তুলে মোনাজাত করনে আল্লাহ পাকের বান্দা এবং বান্দিদের জীবনের গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দেয় আর একটু মন খুলে বলুন চোখের পানির বিরাট মূল্য এই চোখের পানি এত মূল্য ও ছেলেরা ও জওয়ানেরা আমি ব্যাখ্যা তোমার মতন সময় পাব না আমার টাইম শেষ হয়ে গিয়েছে আর আমি লম্বা করব না আহারে আমার হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে জাহান্নামের ওই আগুন এত তেজ এত কষ্টদায়ক যে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ যার তেজ আমার নবী জানিয়ে দিয়েছে আমার হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে ওই জাহান্নামের আগুন লিবানোর জন্য ওই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমার নবী জানিয়ে দিয়েছে যদি দু চোখের দু ফোঁটা পানি ওই জাহান্নামের আযাবের ভয়ে যদি আল্লাহ পাকের কোন বান্দা বান্দিরা যদি ফেলতে পারে আমার আল্লাহ রব্বুল আলামিন ওদের জন্য ওই জাহান্নামের আগুনকে আল্লাহ পাক হারাম করে দেবে আমার ভাইরা